जेएनपीएससी 2023 এর কাট অফ কত হবে অর্থাৎ তুমি এসসি এসটি জেনারেল ওবিসি বা ইডব্লিউএস ক্যান্ডিডেট যাই হয়ে থাকো না কেন তোমাকে কত মার্কস পেতে হবে যার জন্য তুমি একটা गवर्नमेंट কলেজ পেয়ে যাবে সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আজকের এই ভিডিওটাতে আমরা এ টু জেড সব ডিটেইলস আলোচনা করব তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ দেখে নিতে পারলে জেনে রাখবে যে তোমাদের মন থেকে যত ডাউট আছে সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে সব কিছু আমি আজকের ভিডিওটাতে কভার করেছি একটা ফটাও স্কিপ করবে না ভিডিওটাকে দরকার হলে 1.5x এ দেখবে তবুও একটা ফটাও স্কিপ করবে না প্রচুর ইনফরমেশন দিয়ে রেখেছি মানে যত ডাউট আছে সব ডাউট ক্লিয়ার করে দেবো তো চলো একদম ডাইরেক্ট আমরা আজকে ভিডিওটা আলোচনা করতে চলে যাই তার আগে বলছি যদি আমাদের চ্যানেলের সদস্য না হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই চ্যানেলটা থেকে তোমরা নার্সিং বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম সম্পর্কিত সব কিছু এ টু জেড ডিটেইলস জেনে যাবে তোমাদের কিছুদিন পর কাউন্সিলিং শুরু হবে কাউন্সিলিং এ প্রচুর ডিটেইলস আছে প্রচুর জিনিস আছে সেগুলো সব কিছু জেনে যাবে আজকেও আমি সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো সবচেয়ে প্রথম আমাদেরকে এই ভিডিওটা দেখার আগে একটা কাজ করতে হবে এই ভিডিওটা দেখে আসতে হবে এই ভিডিওটার মধ্যে কি বলা আছে যে তোমাদের 2021 সালে কোন কলেজে কত কি র্যাঙ্কে শেষ অ্যাডমিশন হয়েছিল সেটা নিয়ে পরে এই ভিডিওটাতে পুরো ডিটেলসে বলা আছে ভীষণ ভাইটাল ভিডিও তোমরা এমনি ইউটিউবে সার্চ করবে জেনপাস ইউজি কাট অফ 2023 দিয়ে আমাদের মানে ইউটিউব চ্যানেলের নামটা লিখবে ক্যারিয়ার দিশারি একাডেমি পাশে লিখে দেবে দেখবে এই ভিডিওটা সবার চেয়ে টপেই তুমি পেয়ে যাবে অনেকে দেখে নিয়েছো জানি যারা দেখে নিয়েছো খুবই ভালো তবুও আরেকবার দেখে পরে ডেটাটাকে অ্যানালাইসিস করে চলে এসেছো যে তুমি কোন কলেজে চান্স পাচ্ছ এবার তোমার র্যাঙ্ক কী করে জানবে সেটা আমি বলছি তুমি কালকে আমাদের অ্যান্সার কি মিলিয়ে নিয়েছো আমাদের অ্যান্সার কিগুলো দিয়ে দিয়েছি একটা অ্যাজাম্পশন লাগিয়ে নিতে পারো যে হচ্ছে প্লাস মাইনাস 2-3 করে তোমার একটা স্কোর আসবে কারণ অফিসিয়াল অ্যান্সার কি যখন বেরোবে সেই অ্যান্সার কিটার সঙ্গে তোমাদের আমাদের একটু কিছু ভ্যারি হবে সেটা প্লাস মাইনাস 2-3 তুমি ধরতে পারো আচ্ছা আমরা যদি বলি যে আমাদের গভর্নমেন্ট কতগুলো সিট আছে আর গভর্নমেন্টে কতগুলো কলেজ আছে সেটার ব্যাপারে আমাদেরকে জানাটা ভীষণ জরুরি ঠিক আছে তো ওয়েস্ট বেঙ্গলে টোটাল গভর্নমেন্ট কলেজ আছে 23খানা গভর্নমেন্ট কলেজ আছে ওকে 23খানা গভর্নমেন্ট কলেজ আছে যার মধ্যে টোটাল সিট কত আছে 1625টা জেনারেল যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 699টা সিট রয়েছে এখানে জেনারেলদের পিডাব্লিউডিটা আমি ইনক্লুড করিনি পিডাব্লিউডিদের জন্য আলাদা করা আছে সব ক্যাটাগরিগুলি মিলিয়ে পিডাব্লিউডিদের জন্য আলাদা করা আছে ওবিসি এদের 154টা ওবিসি বিদের 109টা এসসিদের 341টা এসটিদের 94টা ইডাব্লিউএসদের 154টা আর পিডাব্লিউডির হচ্ছে 74টা আচ্ছা এটা কেন দেখালাম এটা দেখানোর পিছনে একটা ভীষণ বড় রিজন আছে তুমি যাবে র্যাঙ্ক কার্ড পাবে এটা তোমার র্যাঙ্ক কার্ড সেই র্যাঙ্ক কার্ডে তুমি তোমার প্রচুর ধরনের র্যাঙ্ক পাবে প্রথম কথা যারা একটা সিঙ্গেল পেপার দিয়েছো তারা জিএমআর র্যাঙ্ক পাবে তার সাথে সাথে একটা ক্যাটাগরি র্যাঙ্ক পাবে যারা পেপার ওয়ান পেপার টু দিয়েছো পেপার ওয়ানের জন্য একটা সেপারেট র্যাঙ্ক পাবে পেপার টু এর জন্য একটা সেপারেট র্যাঙ্ক পাবে এমনকি দুটোরই ক্যাটাগরি র্যাঙ্ক পাবে সাপোজ তুমি একজন ওবিসি ক্যান্ডিডেট তার মানে তুমি একটা জিএমআর র্যাঙ্ক পাবে তার সাথে তুমি একটা ক্যাটাগরি র্যাঙ্ক পাবে তো এই জিএমআর র্যাঙ্কটা সাপোজ ধরো তোমার 2000 এসেছে ক্যাটাগরি র্যাঙ্ক তোমার কত এসেছে সাপোজ ধরো 94 তোমার ক্যাটাগরি র্যাঙ্ক এসেছে এটার মানেটা কি এই ক্যাটাগরি র্যাঙ্কটার মানে হলো যে তোমার যদি তোমার আগে 94 জন রয়েছে বা 93 জন রয়েছে যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে ওবিসি সিট সংখ্যা কত আমি দেখতাম না এটা ওবিসি সাপোজ ওবিসি এ নিয়ে আলোচনা করছি 154 ওবিসি সিট মানে তুমি একদম সিওর হয়ে যেতে পারো বা একদম তোমার 100% সিওর যে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পাবে তাহলে আমরা ক্যাটাগরি র্যাঙ্ক দিয়ে পরে এখান থেকে ট্যালি করে পরে দেখতে পারি যে আমরা গভর্নমেন্ট কলেজ পাচ্ছি কি পাচ্ছি না কিন্তু এটা কখন পাবো যখন আমরা র্যাঙ্ক কার্ড বেরোবে তখন আমরা দেখতে পাবো তাহলে এখন আমাদের কত স্কোরে কত কি র্যাঙ্ক হবে সেইটার একটা অ্যাসাম্পশন দরকার আছে তার আগে একটা ছোট্ট জিনিস দেখায় যে বিগত বছর অর্থাৎ আগের বছর কীরকম কী ডেটা গিয়েছিল দেখো আগের বছরে যদি তোমরা দেখো জেনপাস ইউজির ক্ষেত্রে 78.5 কত র্যাঙ্ক হয়েছিল 3 র্যাঙ্ক হয়েছিল 71 11 র্যাঙ্ক হয়েছিল 57.67 82 র্যাঙ্ক হয়েছিল 57 94 র্যাঙ্ক হয়েছিল 50 50.08 260 র্যাঙ্ক হয়ে গিয়েছিল 51 288 র্যাঙ্ক হয়েছিল 53 205 র্যাঙ্ক হয়েছিল তাহলে অনেক স্টুডেন্ট আমাকে বলেছে যে 50 এত র্যাঙ্ক হয়েছে এত স্কোর হয়েছে এত স্কোর হয়েছে তাহলে কি আগের বছরের মতনই কি এবছরের কাট অফটা যাবে দেখো আগের বছরের কোশ্চেনটা তুলনামূলকভাবে একটু জটিল ছিল প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ফিজিক্সটা একটু পোর্শনটা জটিল ছিল দ্বিতীয় কথা হচ্ছে যে আগের বছর প্রথমেই এইরকম প্যাটার্নে পরীক্ষা হয়েছে তাই প্রচুর স্টুডেন্ট ওয়াকিবহল থাকেনি এই সিস্টেমটা সম্পর্কে এবছর প্রচুর স্টুডেন্ট লজিক্যাল রিজনিংয়ে প্রচুর প্রচুর মার্কস পেয়েছে কাট অফটা আরও বাড়বে কেন কারণ কোশ্চেনের লেভেলটা একটু ইজি হয়েছে কিন্তু আমি তোমাদেরকে বলে দিই তোমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবে যে এইখান থেকে দেখো এইখানে 78 থেকে 51 আসতে তোমার কত স্কোরের ডিফারেন্স বলো তো এতটা স্কোরের ডিফারেন্স মানে প্রায় হচ্ছে তোমার এখানে 27 মার্কসের ডিফারেন্স আছে সেই 27 মার্কসে তুমি মাত্র 260 র্যাঙ্কের ডিফারেন্স এসছে বুঝতে পারছো মানে তুমি ধরে নিতে পারো যে প্রথম 500 র্যাঙ্কের মধ্যে হিউজ র্যাঙ্ক মানে স্কোরের ডিফারেন্স থাকবে কিন্তু যখন তুমি 500 র্যাঙ্ক থেকে ধীরে ধীরে নিচের দিকে মানে 600-700 যেতে থাকবে তখন তোমার স্কোরের ডিফারেন্সটা কমতে থাকবে দেখতে থাকো তোমরা দেখো
যদি আমরা যাই তারপরে 47 কত 627, 47 কত 652 হয়েছে, আবার 45 কত হয়েছে 827 হয়ে গেছে। একটু নিচের দিকে গেলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো এই জায়গাগুলোতে আমরা যাই, একটু ভালোভাবে বুঝতে পারবে, এখানে সব ডেটাগুলো রয়েছে, তোমরা দেখো। ঠিক আছে, তো আমরা এইখানটাতে যাই, খুব ভালোভাবে লক্ষ্য করো, 41 কত ছিল, 41.75 স্কোর করেছিল, সেইখানে 1640 র্যাঙ্ক করেছিল আগের বছর, কিন্তু সেখানে 39 কত র্যাঙ্ক হয়ে গেছে, 2566। তার মানে কত গ্যাপ পেলে দেখলে, মাত্র 2 মার্কসের মধ্যে তুমি কত গ্যাপ পেয়ে গেলে, প্রায় 1000 গ্যাপ পেয়ে গেলে, 2 মার্কসের মধ্যে 1000 গ্যাপ পেলে। তার মানে যত হচ্ছে আমার র্যাঙ্কগুলো বাড়বে, তত হচ্ছে আমার গ্যাপগুলো হচ্ছে তোমার কমতে থাকবে। বুঝতে পারা গেল, স্কোরের গ্যাপ হচ্ছে কমতে থাকবে। তুমি যদি আরও ডেটা নাও, আরও আরও অনেক অনেক ডেটা আমি দিয়েছি, দেখতে পারবে তুমি এখান থেকে যে ভালোভাবে দেখো, আগে হচ্ছে 39 আমি 2566 র্যাঙ্ক করছিলাম, আর এখানে 36 কত র্যাঙ্ক করে দিয়েছি, 4174 র্যাঙ্ক করেছি। মানে মাত্র 3 মার্কসে, 3 মার্কসও নয়, 3-এর থেকেও কম, 2.5 মার্কসের মধ্যে আমি কত 2000 মতন গ্যাপে চলে এলাম। বুঝতে পারা গেল, 2000 গ্যাপ চলে এলো 3 মার্কসের মধ্যে। আর উপর দিকে কী ছিল, 27 মার্কসেও 200 মাত্র গ্যাপ ছিল, 27 মার্কসে 200 গ্যাপ ছিল। যত নিচের দিকে আসছি কী হচ্ছে, আমার গ্যাপটা আরও বাড়তে থাকছে। এরকম ডেটাগুলো রয়েছে, তোমরা নিজেরা দেখো, এটা আগের বছরের ডেটা ছিল। ঠিক আছে, তো আচ্ছা এবারে আমি এটা কেন বললাম আগের বছরের ডেটাটা দেখালাম, কারণ এর থেকে একটু বেশি কাট অফটা যাবে। অর্থাৎ যেটা তুমি এখানে 33 দেখছো, এটা কী হয়ে যাবে আজ এবছর, তুমি ধরে নিতে পারো যে 38 হয়ে যাবে। ওকে, 33টা কী হয়ে যাবে, 38 হয়ে যাবে। যেগুলো এগুলো দেখছো সেগুলোর সাথে আরও 5-5 করে বাড়ি বাড়ি যাবে, তাহলে যেটা পাবে সেটাই হচ্ছে তোমার এই বছরের কাট অফ হবে। আমি তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি কী কী কাট অফ হবে। তার আগে শুনো একটা ছোট্ট জিনিস আমি তোমাদেরকে বলে দিই, আমাদের এই যে অ্যাপটা আছে খুব ভালোভাবে শুনবে, তোমার লাইফ বদলে দেবে এই অ্যাপটা, এত এত কিছু জিনিস দেওয়া আছে, এত এত ইনফরমেশান দেওয়া আছে। ভালোভাবে গুগল প্লে স্টোরে যাবে, ঠিকভাবে সার্চ করবে, অ্যাপটার নামটা ভালোভাবে দেখবে কী লেখা আছে। প্রথমে লেখা আছে সিডিএ ক্যারিয়ার দিশারি একাডেমি। আমাদের দুখানা অ্যাপ আছে, একটা আছে সিডিএ ক্যারিয়ার দিশারি একাডেমি, আর একটা কী আছে ক্যারিয়ার দিশারি একাডেমি SWG। এই অ্যাপটা ইনস্টল করবে না, কারণ এই অ্যাপটা আমরা কেন ইনস্টল করতে বারণ করছি, আমাদের এটা প্রাথমিক অ্যাপ ছিল, এই অ্যাপটাতে আমরা তোমাদেরকে সেরকম আউটপুটটা দিতে পারছিলাম না যেটা আমরা চাইছিলাম। আমরা চাই যে পশ্চিমবঙ্গের প্রতিটা ছেলে হচ্ছে এফোর্ডেবল প্রাইসে বা একদম ফ্রিতে পড়তে পাক, বা যত কিছু তোমরা পাচ্ছ বা কাউন্সিলিং বা যত কিছু দরকার সব যাতে ফ্রিতে পাও, সেটার আমরা চেষ্টা করছি। আবার ভালোভাবে শুনে এখান থেকে তুমি কী কী পাবে, এই অ্যাপটা ইনস্টল করবে কোথার থেকে পাবে, তুমি ডিরেক্ট গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারো, নয়তো এই ভিডিওর নিচে এরকম দেবে একটা কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশন আছে, এই কমেন্ট সেকশনে যাবে, সবচেয়ে প্রথমে কমেন্টটাতে পিন করা থাকবে আমাদের অ্যাপের লিঙ্কটা, সেখানে ক্লিক করবে, দিয়ে তারপরে অ্যাপটাকে ভিজিট করে দিয়ে আসবে। তুমি অ্যাপটার থেকে কী কী পাবে দেখো, কাউন্সিলিংয়ে তোমার কী কী কাজে লাগবে বা এখন তুমি কী কী পাবে, এরকম একটা ইন্টারফেস তোমার কাছে চলে আসবে। দেখে নাও, এরকম একটা ইন্টারফেস আসবে, এই ইন্টারফেসটা আসার পর তোমরা কোথায় যাবে, এই ফ্রি কোর্স বলে লেখা রয়েছে, এই ফ্রি কোর্স, এই ফ্রি কোর্সের জায়গাটাতে যাবে। ফ্রি কোর্সের জায়গাটাতে যাওয়ার পর তোমরা এখান থেকে দুটো কোর্স দেখতে পাবে, একটা কি জেনপাস ইউজির, একটা কি NMG নেবে। জেনপাস ইউজির যেহেতু এখন পরীক্ষা হয়ে গেছে, জেনপাস ইউজির কাউন্সিলিংটা নিয়ে তোমরা হেল্প পাবে, আর NMG NMA পরীক্ষা হবে। NMG NMA এখান থেকে পুরো ফ্রিতে সব স্টাডি মেটেরিয়াল আমরা দিয়ে দিচ্ছি, আমরা ইউটিউবে যত ক্লাস নিয়েছি, এখন থেকে যা যা ম্যারাথন ক্লাস হবে, যত কিছু হবে, এই যে এই NMG NMA এই ফোল্ডারটার ভিতরে তোমরা পাবে, এটাকে ফলো করবে। অ্যাপটার ভিতরে এত সুন্দর সুন্দর জিনিস দেওয়া আছে, এত কিছু দেওয়া আছে, তোমরা ভাবতে পারবে না। তোমরা যদি অ্যাপটা আর এখানে যাও, আমরা এখনও পর্যন্ত দিন রাত কাজ করছি এই অ্যাপটাকে যতটা সুন্দরভাবে বানানো যায়। কারেন্ট অ্যাফেয়ার সেকশনে গেলে তুমি জিকে যেটা হয় সে জিকের পাবে, এখানে একটা সেকশন আছে ডু ইউ নো বলে একটা সেকশন আছে, সেখানে গেলে তুমি ইতিহাস ভূগোল সব কারেন্ট অ্যাফেয়ার্স বা হচ্ছে স্ট্যাটিক জিকে যেগুলো হয় সেগুলো সব লিস্টগুলো পেয়ে যাবে। তোমরা এখান থেকে জব অ্যালার্ট পাবে, জব অ্যালার্ট বলতে কি যে তোমরা কখন তোমাদের নোটিফিকেশন বেরোলো জবের সব কিছু পাবে। এখানে ডেলি কুইজের একটা ব্যাপার রেখেছি যে প্রতিদিন ফ্রিতে আমরা তোমাদেরকে একটা করে কুইজ দেবো, কারেন্ট অ্যাফেয়ার্সের কুইজ দেবো। এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা সেকশন আছে যেখানে তোমাদেরকে ভিডিওতে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, তার সাথে সাথে তার PDF দিয়ে দেওয়া হবে, সব কিছুর আমরা ব্যবস্থা করছি, একটু আমাদেরকে সময় দাও। আপাতত আমাদের এই জেনপাস ইউজিটাকে নিয়ে পরে কাজ। এই জেনপাস ইউজিটাতে যাওয়ার পর আমরা কী পাবো, এখান থেকে কাউন্সিলিং বলে একটা সেকশন পাবো। কী সেকশন পাবো, কাউন্সিলিং বলে পরে একটা সেকশন পাবো। এই কাউন্সিলিংটাতে ভিতরটাতে যখনই আমরা যাবো, কোথায় চলে যাবো দেখো, কাউন্সিলিংয়ে যাওয়ার পর আমাদের কাছে একটা সেকশন আসবে যেটাতে লেখা থাকবে এই কাউন্সিলিংয়ের পরে, ভালোভাবে দেখে নাও আমি বলে দিই, তিনটে জিনিস পাবে, একটা সিড ম্যাট্রিক্স পাবে, ঠিক আছে, তো একটা কাট অফ পাবে, আর একটা পাবে তুমি ফি স্ট্রাকচার, কোন কলেজের কত কী ফিস, তার সাথে পাবে কাট অফের কত কী আছে PDF, এই যে এই ভিডিওটা যেটা হবে এই ভিডিওর PDFটা পর্যন্ত পেয়ে যাবে। আগে যে ভিডিও যত যত হয়েছে সব ভিডিওর PDF পাবে, ওখানে কাউন্সিলিং সংক্রান্ত যত ভিডিও হবে সেই ভিডিও তার সাথে PDF পেয়ে যাবে। তার সাথে সাথে তুমি ওখানে সিড ম্যাট্রিক্স বলো সব A to Z ডিটেলস আমরা ওখানটাতে দিয়ে দিচ্ছি। এখানে কেমিস্ট্রি যেমন দেখতে পাচ্ছ, ফিজিক্স, বায়োলজি, আরে হোমুক তুমুক সব আসবে, এখান থেকে তোমরা সব পেয়ে যাবে। যদি এবছর তোমার পরীক্ষা খারাপও হয়েছে তবুও এখান থেকে সব পেয়ে যাবে। চলো এবার আমরা মেন কথাতে চলে আসি, নিচের দিকে
আমরা একটা মাই কোর্স বলে সেকশন দেখতে পাবো এইখানটাতে মাই কোর্স। এটাতে যাওয়ার পর আমরা এরকম দুটো কোর্স দেখতে পাবো, একটা জিএনএম একটা জেনপাস। এখান থেকে তোমরা সেম জিনিস পাবে, এই যে এইখান থেকে তোমরা সেম জিনিস পাবে। যদি কেউ পেতে চাও এখন সব এখানে দেওয়া আছে, বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি শর্ট নোটস আর সব দেওয়া আছে। যারা যারা মিস করেছো কিছু করার নেই, আমরা সব কিছু প্রোভাইড করেছিলাম, তোমরা হয়তো এটা মিস করেছো। ওকে চলো আমরা এবারে মেন কথায় চলে আসি যে আমাদের কত স্কোরে কত র্যাঙ্ক হবে। যদি তোমার 70+ স্কোর হয়ে থাকছে তাহলে জেনে রাখবে তুমি 1 থেকে 50 মধ্যে র্যাঙ্ক করবে। যদি তুমি 60+ স্কোর করে থাকো তাহলে তোমার র্যাঙ্ক কত হবে, 50 থেকে 200 মধ্যে, মানে 51 থেকে 200 মধ্যে র্যাঙ্ক হবে। মানে এটা 60+ মানে কি 60 থেকে 70 মধ্যে যদি তুমি করে থাকো, 70 আর কি নিচে আর কি, মানে 69 পর্যন্ত যদি তুমি করে থাকো, 70 জাস্ট নিচে তাকে বলা হচ্ছে, ঠিক আছে? তো আচ্ছা এরপর তুমি যদি 50 থেকে 60 মধ্যে স্কোর করে থাকো তোমার কত র্যাঙ্ক হবে, 201 থেকে 1000 মধ্যে তোমার র্যাঙ্ক আসবে। যদি তুমি 40+ স্কোর করে থাকো তাহলে তোমার কত র্যাঙ্ক হবে, 1000 থেকে 4000 মধ্যে র্যাঙ্ক হবে। যদি তুমি 30+ স্কোর করে থাকো অর্থাৎ 30 থেকে 40 মধ্যে যদি তুমি স্কোর করে থাকো তাহলে তোমার কত র্যাঙ্ক হবে, 4100 থেকে 15000 মধ্যে, সরি 4001 থেকে 15000 মধ্যে র্যাঙ্ক হবে। আর যদি তুমি 20+ স্কোর করে থাকো তাহলে তোমার কত র্যাঙ্ক হবে, 15000 থেকে 35000 মধ্যে তোমার র্যাঙ্ক আসবে। তাহলে বুঝতে পারা গেলো এইটা ডেটা মিলিয়ে দেখে নেবে, যবে তোমাদের র্যাঙ্ক কার্ড বেরোবে মিলিয়ে দেখে নেবে, এর থেকে কম হবে তবে এর থেকে বেশি যাবে না। তার মানে আমরা এখান থেকে একটা স্পষ্ট ভাষাতে কি বলতে পারি জানো তো, যারা 40+ পাচ্ছ, যারা 40+ পাচ্ছ জানবে যে তারা কি আছো, সেফ, তারা গভর্নমেন্ট কলেজে পেয়ে যাবে। যারা 40+ পাচ্ছ তারা গভর্নমেন্ট কলেজে চান্স পাবে। আমি একটা আরেকটা ডেটা দেখাই, বিগত বছর গভর্নমেন্ট কলেজে জেনারেল 3500 র্যাঙ্কেও ভর্তি হয়ে গিয়েছিল, ওবিসি এ 5500 র্যাঙ্কেও ভর্তি হয়ে গিয়েছিল, ওবিসি বি 4800 র্যাঙ্কেও ভর্তি হয়ে গিয়েছিল, এসসি 10000 র্যাঙ্কেও ভর্তি হয়ে গিয়েছিল, এসটি 30000 র্যাঙ্কেও ভর্তি হয়ে গিয়েছিল, ইডাব্লিউএস 9000 র্যাঙ্কেও ভর্তি হয়ে গিয়েছিল। যে কোনো গভর্নমেন্ট কলেজ একটা পেয়ে যাবে তোমার যদি এরকম র্যাঙ্ক থাকে। তোমাদেরকে আমি র্যাঙ্কের ভার্সেস যেটা মানে আমাদের কলেজের লিস্ট দিয়ে দিয়েছিলাম সবার চেয়ে প্রথমে যেটা দেখিয়ে দিলাম, এই ভিডিওটাতে র্যাঙ্ক ভার্সেস কলেজের লিস্টে দেওয়া আছে, ঠিক আছে? তো এই ভিডিওটাতে এটা দেখবে তাহলে বুঝতে পারবে তুমি কোন র্যাঙ্কে কোন কলেজে যেতে পারছো। তার সাথে সাথে আমি তোমাকে কী বলে দিলাম যে তোমার স্কোর কত, কী স্কোর হলে কত, কী স্কোর হলে তুমি কোথায় যাবে। তুমি ধরে রাখতে পারো যদি তোমার 40+ আছে ভালো জায়গাতে আসো, যথেষ্ট ভালো জায়গাতে আসো, ঠিক আছে? তো তোমার সরি তোমার 4000 নিচে র্যাঙ্ক চলে আসবে। বিগত বছর তোমরা দেখবে চলো 40 স্কোরে কত র্যাঙ্ক হয়েছিল বিগত বছর, দেখো একটু দেখি, একটু দেখি ডেটাগুলো। বিগত বছর 40 স্কোরে কত র্যাঙ্ক হয়েছিল দেখো, বিগত বছর 40 স্কোর 1930 র্যাঙ্ক হয়েছিল। এবছর আমি কী বলেছি 4000 নিচে তোমার র্যাঙ্ক হবে, কাটঅফটা একটু বাড়বে, 4000 নিচে র্যাঙ্ক হবে। আগের বছর 40 স্কোরে 1930 স্কোর করে মানে র্যাঙ্ক করেছিল, 41 1894 র্যাঙ্ক করেছিল। তাহলে 40+ পাওয়া মানে কি, জেনে রাখবে যে তুমি অনেক সেফ জায়গাতে আসো, বোঝা গেল? তাহলে আমি আরেকবার রিপিট করে দিই, এই ভিডিওটা দেখবে সবচেয়ে প্রথম কথা, কোথায় গো, হ্যাঁ এই ভিডিওটা দেখবে, এইখান থেকে বলে দিলাম কোন কলেজে কত, মানে গভর্নমেন্ট কলেজে কোথায় কাদের কতগুলো কি সিট রয়েছে। দ্বিতীয় কী বললাম যে কোথায় কত কী আমাদের কোন র্যাঙ্ক মানে স্কোরে কত কী র্যাঙ্ক হয়েছিল বিগত বছর সিটের ডেটা। পরে কী বললাম যে আমাদের এই যে অ্যাপটা আছে মাস্ট ইনস্টল করবে, এই অ্যাপটাকে মাস্ট ইনস্টল করবে, মাথায় ভালোভাবে রাখবে, সিডিএ ক্যারিয়ার দিসেরি একাডেমি, SWGটা করবে না, সিডিএ ক্যারিয়ার দিসেরি একাডেমি, ঠিক আছে? তো চলো পরেটা আমাদের কী দেখলাম যে আমরা এই কোথা থেকে কাউন্সিলিং সেকশনটাতে যাবো, অনেক কিছু পাবো। তার সাথে সাথে আমরা কী দেখলাম যে আমাদের কততে সেফ স্কোর হচ্ছে সেটা আমরা দেখে নিলাম, 40+ হচ্ছে আমাদের সেফ স্কোর। তার সাথে সাথে কার কত কী র্যাঙ্ক হবে এখানে আমি লিস্ট দিয়ে দিয়েছি, মিলিয়ে দেখে নেবে যবে রেজাল্ট বেরোবে। পরের আমাদের কী টপিক ছিল যে আগের বছর কত র্যাঙ্ক পর্যন্ত লাস্ট অ্যাডমিশন হয়েছিল, এর থেকেও বেশি র্যাঙ্কে হয়েছিল, ঠিক আছে? আমার কাছে যতটা ডেটা ছিল মনে পড়ছে, এক বছর আগের ঘটনা, তো মনে যতটা পড়ছে এর থেকেও ভালো মানে বেশি র্যাঙ্কও হয়ে গিয়েছিল কিছু কিছু স্টুডেন্টের। ওকে তাহলে এই ছিল ডেটা, আশা করি পুরো বুঝতে পেরে গেছো কী কী ঘটলো না ঘটলো। তো এই স্টেপগুলোকে ফলো করো, চিন্তা করবে না, যাদের পরীক্ষা খারাপ হয়েছে একদম চিন্তা করবে না, তোমরা এখন জিএনএমটার উপর ফোকাস করো। জেনপাস যা হয়েছে হয়েছে, ভোগরুগা, তোমাদের যাদের পরীক্ষা ভালো হয়েছে তারাও জেনপাসটা ছেড়ে পড়ে এখন জিএনএমটাতে ফোকাস করো। যদি তোমার 40+ স্কোর চলে আসছে তার মানে তুমি লাস্টে আরম্ভ করে দেবে, এটা কিন্তু নয়, পুরো কিন্তু এটা অ্যাজাম্পশন একটা। আমার মানে বাবার দাদু এসে পরেও বলতে পারবে না যে হচ্ছে কী হতে পারে, কেউ জানে না যে কে কেমন কী পরীক্ষা দিয়েছে, অর্ধেক ছেলে আছে তুক্কা মেরে দিয়ে চলে এসেছে, কীরকম কী র্যাঙ্ক হয়ে যাবে কেউ জানে না। WBGI বোর্ডেরও ক্ষমতা নেই যে বলে দিতে পারবে যে এখন কার কীরকম কী র্যাঙ্ক হবে। যতদিন না পর্যন্ত ওএমআর স্ক্যান হচ্ছে, র্যাঙ্ক কার্ড বেরোচ্ছে, ততদিন পর্যন্ত কেউ বলতে পারবে না যে কার কী স্কোর হতে পারে বা কার কী হবে, বুঝা গেল? তো তাহলে তুমি যদি 40+ পেয়ে থাকো, সেফ জোনে থেকেও থাকো, তবুও কী করবে, এখন জিএনএমের পরীক্ষা আছে, জিএনএমটার জন্য প্রিপারেশন নাও, নিজের পড়াশোনার কালচারটাকে হারাতে দেবে না একদম। আমি ভালোতে বলে দিলাম তুমি যতই সেফ স্কোরে থাকো, তুমি যে কোনো পরীক্ষা দাও, তুমি নিট দিয়ে পড়ো, যদি তোমার 600 স্কোর হয়ে যায় তবুও তুমি কিন্তু নিজেকে অন্তত পড়াশোনার কালচারটার মধ্যে রাখবে। হ্যাঁ তুমি স্টাডি মানে তোমার যদি জিএনএম না দিচ্ছ তুমি অন্য কিছু স্টাডি করো, গল্পের বই পড়ো বা কিছু একটা শিক্ষামূলক জিনিস স্কিল শিখো, বিভিন্ন কোডিং শিখো বা বিভিন্ন হচ্ছে আরও প্রচুর প্রচুর স্কিল আছে সেই স্কিলগুলোকে শিখো, তাহলে সেইখানে অনেক কিছু হেল্প পাবে, নিজের পড়াশোনার কালচারটা থেকে বেরিয়ে আসো না, ভীষণ খারাপ জিনিস। তাহলে এই কটা জিনিসকে একটু ফলো করো, আর যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে একটু কমেন্টে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।